গণতান্ত্রিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে প্রতিরক্ষা গোয়েন্দা সব রকম হুমকি প্রস্তুত নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ঢাকা সেনা ডিজিএফআই কার্যালয় পরিদর্শনের সময় তিনি এই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বলেন পঁচাত্তরের পর ডিজিএফআই কে রাজনৈতিকভাবে ব্যবহার করে ক্ষমতা কুক্ষিগত করেছে অবৈধ ক্ষমতা দখলকারীরা সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামরিক অসামরিক বাহিনীর সমন্বয়ে গঠিত এই বিশেষ সংস্থাটির নবনির্মিত মনোগ্রাম উন্মোচন করেন তিনি দরবারে যোগ দিয়ে এর সদস্যদের মূল বেতনের তিরিশ শতাংশ হারে বিশেষ ভাতা দেওয়ারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী আমার সুযোগ সুবিধা বৃদ্ধির চেষ্টা করেছি চলতি মে মাস থেকেই এই বর্ধিত ভাতা কার্যকর হবে এ সময় দেশ ও সংবিধান রক্ষায় বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকতে বলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পবিত্র সংবিধানকে রক্ষা তথা গণতান্ত্রিক ধারাবাহিকতাকে সমুন্নত রাখার জন্য প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরকে সব রকমের হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে দেশ মাতৃকার সার্বভৌমত্ব সুরক্ষার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থেকে নিজেদের সর্বদা প্রস্তুত রাখতে হবে প্রধানমন্ত্রী বলেন সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় যেতে বিভিন্ন সরকার বারবার এই সংস্থাকে ব্যবহার করেছে সালে বিএনপি জামাত জোট সরকারও ক্ষমতা কুক্ষিগত করতে ডিজিএফআই ব্যবহার করে শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ সরকার এই বাহিনীর হারানো গৌরব ফিরিয়ে দিয়েছে এই ক্ষমতা দখল করতে গিয়ে বারবার এই সংস্থাটিকে ব্যবহার করা হয়েছে যারা অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে তারা ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য এই সংস্থাটির উপরই বেশি নির্ভর করেছে এবং ব্যবহার করেছে যেটা এই যে কার্যক্রম কার্যক্রম সে যথেষ্ট হয়েছে দরবারে অংশগ্রহণকারীদের কথাও শোনেন প্রধানমন্ত্রী দেন তাদের প্রশ্নের উত্তর পরে এর মহাপরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা अनिमेशकर इंडिपेन्डेंट नि्यूज ढाका